হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল গার্ল চন্দ্রিমা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি, চোখ মুখ থেকে অবশ্যই বুঝতে পারছো। তো এই যে ঘুম থেকে উঠেই আজকে ভাবলাম না আমাকে ভিডিও করতে হবে, তো ব্রাশ নিয়ে হাজির, তারপরে মুখ টুখ ধুয়ে ফ্রেশ হয়ে পুজো দিতে চলে এসেছি। এবার পুজো দেওয়া হয়ে গেছে, আরতি করছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গোপাল ভাই আছে, তাই গোপাল ভাই আছে বলে নাই, আরতি তো পুজোর সময় পুজোর পর করাটা তো মাস্টই। তাই সকাল সকাল উঠে আমার এখন অভ্যাস হয়ে গেছে, বিয়ের পর বিশেষ করে আরও, যে বাসি কাপড় তো ছাড়তে হয়। তাই জন্য সকালবেলা উঠেই, ঘুম থেকে উঠেই আগে ব্রাশ ট্রাশ করে বাসি কাপড় ছেড়ে স্নান করে পুজো দিয়ে নিই। তো এই যে ভোগ লাগিয়ে নিয়েছি গোপাল ভাইকে, ভোগ মানে নকুল দানা দিয়েছিলে। এই তো গোপাল ভাই, আমাদের ছোনা গোপাল ভাই। তো গোপাল ভাইকে আজকে গরমের মধ্যে আর সাজায়নি, মানে হারটার আর পরাইনি, একটুখানি তিলক তো কাটতে হয় তাই তিলক কেটে দিয়েছিলাম। তারপরে আমাদের ভক্তরা, মানে এই যে আমার বাড়িতে তিনটে বাচ্চা থাকবেই, তো ওরা এখন প্রসাদ দিচ্ছি, ওদেরকে প্রসাদ পাচ্ছে, আমিও পেয়েছি প্রসাদ, ওরাও প্রসাদ পাচ্ছে। তো সবাইকে প্রসাদ দিয়ে আমি নিজে প্রসাদ খেয়ে একটু দিদি ভাইদের বাড়ি চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছ সামনে পয়লা বৈশাখ, তাই ঘরেই আমাদের মিষ্টি হয় দিদি ভাইদের, মিষ্টি জিলেপি এগুলো হয়। জিলেপিটা পয়লা বৈশাখের দিনই ভাজা হয়, তো মিষ্টি ভাজা হচ্ছে, এটা হলো ভাজা মিষ্টি। তো ভাজা মিষ্টি তৈরি করার রেসিপি আমি আমার ইউটিউবে আগে অনেকবার দিয়েছি, তাই আজকে রেসিপিটা দিলাম না। এই যে মিষ্টি কতগুলো হয়েছে দেখেছো, কিন্তু তাও আরও বেশি লাগে, আরও অনেক মিষ্টি করতে হবে। তো এই যে আমরা আর হাত লাগাইনি, এবারে মিষ্টির লোক ছিল কারিগর, তারাই করেছে। তো টিফিনে অনেক কিছু ছিল আইটেম, লুচি, ঘুগনি, পাঁচ ছ রকমের মিষ্টি, অনেক কিছু। তো আজকে বৌদি আমাদের বাবার বাড়ি চলে যাচ্ছে, যেহেতু বৌদি 9 মাস প্রেগনেন্সি, তো বৌদির বাচ্চাটা বাবার বাড়ি থেকেই হবে প্রথম বাচ্চা। তো এই যে বৌদি চলে যাচ্ছে, খুব কান্নাকাটি করছে, আমাদেরও মন খারাপ লাগছে। আর আমার মাম্মাম নাইটি পরে কি সুন্দর হাঁটাহাঁটি করছে, এখন বড় হয়েছে তো, তাই নাইটি পরে বেশ সুন্দরই লাগে। তো এরকম করে দিনটা কেটেই গেল। দুপুরে ভাত খাওয়ার সময় ক্লিপটা নিতে মনে ছিল না, মটন দিয়ে ভাত খেয়েছিলাম। তো তারপরে তিনটের সময় একটু ঘুমিয়ে ব্যাংকে চলে এসেছিলাম। তারপরে ব্যাংকে আসার কিছুক্ষণের মধ্যেই দিদি বললো চল একটু বাজার করে নিই পয়লা বৈশাখে। তাই দুজন মিলে চলে আসলাম বাবাদের জন্য কয়েকটা জামা কাপড় নিতে। তো বাজার করার পর পার্লার থেকে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, সকলকে জানাই ওয়েলকাম, টাটা করে দাও, টাটা।